নমস্কার, লাভমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই লাভমি চ্যানেলে আমার প্রথম ব্লগ। আজ থেকে এক বছর আগে একটা ঘটনা ঘটেছিল। আমার বাবা আজকের দিনে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলেন। তো আমি ভাবলাম যে আজকের দিন থেকেই আমার জীবনের সমস্ত ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই আজ থেকেই শুরু করলাম। আজ আমার একটু মন খারাপ, কারণ আজ বাৎসরিক কাজ আছে বাবার। আজ আপনাদের সঙ্গে পরিচয় করাবো আমার বাড়ির লোকজনের। আমরা দুই বোন আর আমার মা আছেন। আমরা আগে চারজন ছিলাম, এখন তিনজন হয়ে গেছি। তো যেহেতু দিদি বাবার মুখাগ্নি করেনি, আমিই করেছিলাম, তাই বাৎসরিকের সমস্ত কাজ আমিই করব। আপনারা আমার ব্লগটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। অবশ্যই আপনারা আমার জীবনের আজ থেকে সমস্ত ঘটনার সাক্ষী হয়ে থাকবেন, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আমি বাবার ছোট মেয়ে, তাই আমি কিভাবে কাজ করছি আজ অবশ্যই আপনাদের দেখাবো। মহাভারত অষ্টাদশ পুরাণে নম এতে গন্তি গীতা পুস্তকায় নম এতে গন্তি নম বাস্তু রাজায় নম বলছি
জিজ্ঞেস কর রান্না ঠিক আছে? রান্না কেমন হয়েছে? ঠাকুর দেখো কি বলছি, কি হয় কালী পুজো? আজকে ব্রাহ্মণ ভোজনে হয়েছিল বেগুন ভাজা, পোস্ত, এটা হলো মুগের ডাল, না এটা ছোলার ডাল, এটা হচ্ছে পনির ফুলকপি, পনির মটর ফুলকপি, এটা চাটনি হয়েছিল আমসত্ত্ব খেজুর কিশমিশ দিয়ে, এটা পাঁপড়, ওটা ছোলার ডাল, এটা মুগের ডাল, এটা মুগের ডাল, এটা হলো পাঁচমেশালি তরকারি, ওই একই, এটা হ্যাঁ পাঁচমেশালি তরকারি, তাছাড়া হয়েছিল লুচি, ফল প্রসাদ হয়েছিল, আর মিষ্টি, এই যে মিষ্টি, এটা আরেক রকম মিষ্টি, এই দু রকম মিষ্টি হয়েছিল, আর এখানে মাছ হয়েছিল। তো এখন সকলের খাওয়া হয়ে গেছে, শাক ভাজাও হয়েছিল, এবার আমরা সবার শেষে খেতে বসবো। এখন বিকেল 4টে বেজে গেছে আর আমাদের বাড়ির সবার খাওয়া দাওয়া প্রায় শেষ, আর ব্রাহ্মণ ভোজন, বাৎসরিকের পুজো সব কিছুই খুব ভালোভাবে মিটে গেছে। আমি প্রচণ্ড টায়ার্ড, বাড়ির সমস্ত কিছু গোছানো, সব কিছু রাখা, ওগুলো সব দিদিই করছে। আপনাদের সঙ্গে বলেছিলাম যে পরিবারের সকলের আলাপ করাবো, কিন্তু আজ সেটা হলো না। চেষ্টা করব খুব তাড়াতাড়ি পরিবারের সবার সঙ্গে আলাপ করানোর। আর আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা, আর পাশে থাকা বেল বাটনটি সবার আগে প্রেস করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।